হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গ্রু ইউটিউব চ্যানেল আজ আমরা এন গ্রুপ ডি জি কে মক টেস্ট সিরিজের সাতেরো নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো এর আগে আমরা ষোলোটা প্র্যাকটিস সেট অলরেডি আলোচনা করে ফেলেছি তোমরা আগের ক্লাসগুলো আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং আমাদের এই ক্লাসটি ঠিক প্রত্যেক দিন সোমবার থেকে শুক্রবার ঠিক সন্ধ্যে সাতটার থেকে হচ্ছে তাহলে তো প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে সাতটায় কিন্তু তোমরা আমাদের এই প্র্যাকটিস সেটের ক্লাসগুলি অ্যাটেন্ড করতে থাকো যেগুলো আমাদের আর এন গ্রুপ ডি এবং এন টি এক্সামকে ফোকাস করে কিন্তু স্পেশালি জেনারেল নলেজের চল্লিশ নম্বরকে ফোকাস করে কিন্তু এই সিরিজটা বানানো হয়েছে সো লেট স্টার্ট আজকের আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হলো এখানে চারটে বিবৃতি বা চারটে স্টেটমেন্ট দেওয়া আছে তোমাদের খুঁজে বার করতে হবে এই চারটে বাক্যর মধ্যে কোন বাক্যটি ভুল প্রথম স্টেটমেন্ট যেটা আছে সেটাখানে সেখানে বলা হয়েছে ভারতে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠা করেছিলেন জওহরলাল নেহেরু দ্বিতীয় স্টেটমেন্ট উত্তরপ্রদেশ ভারতের রাজ ব্যবস্থা প্রয়োগকারী প্রথম রাজ্য ছিল তৃতীয় নম্বর স্টেটমেন্ট এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটি তিয়াত্তরতম সংবিধান সংশোধনী উনিশশো বিরানব্বই সালে কার্যকর করা হয়েছিল এবং লাস্ট স্টেটমেন্ট যেটা আছে সেখানে বলা আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে পঞ্চায়েত গঠনের কথা উল্লেখ করা রয়েছে তাহলে এই চারটা স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা ভুল আমরা যদি শেষ থেকে দেখি রাষ্ট্র পরিচালনা পরিচালনার নির্দেশমূলক নীতিতে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে এই স্টেটমেন্টটা কিন্তু কিন্তু একদম কারেক্ট কারণ আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিতেই কিন্তু পঞ্চায়েত গঠনের কথা পাই সেটা আমাদের আর্টিকেল চল্লিশ অনুযায়ী কিন্তু আছে আর্টিকেল চল্লিশে এটা আমাদের বলা আছে আর্টিকেল তে আমাদের বলা আছে পঞ্চায়েত অর্গানাইজেশন অব ভিলেজ পঞ্চায়েতের কথা স্টেটমেন্ট থ্রিতে হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটি তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে উনিশশো সালে কার্যকর করা হয়েছিল একদম এই স্টেটমেন্টটাও কিন্তু 100% পার্সেন্ট কারেক্ট কারণ উনিশশো বিরানব্বই 73 তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে কিন্তু ভারতবর্ষে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে কার্যকর করা হয়েছিল এবং প্রথম স্টেটমেন্ট যেটা আছে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন জওহরলাল নেহেরু একদম এটাও কারেক্ট কারণ জওহরলাল নেহরুই ভারতবর্ষে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা চালু করেছিলেন কখন সেকেন্ড অক্টোবর নাইনটিন ফিফটি নাইন উনিশশো সালে রাজস্থানের নাওগড় ডিস্ট্রিকে ফার্স্ট যেটা শুরু করেছিলেন তিনি রাজস্থানের নাওগড় ডিস্ট্রিকে তিনি প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করেছিলেন এবং সেকেন্ড স্টেটমেন্ট যেটা আছে সেটা সেখানে বলছে উত্তরপ্রদেশ ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রজারে প্রথম রাজ্য ছিল তাহলে এটা আমাদের সম্পূর্ণ ভুল হয়ে যাবে কারণ ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল রাজস্থানে রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে সেটা চালু করেছিলেন জওহরলাল নেহরু সেকেন্ড অক্টোবর নাইনটিন ফিফটি নাইনে ক্লিয়ার তাহলে এখানে আমাদের রং স্টেটমেন্ট যেটা সেটা হচ্ছে উত্তরপ্রদেশ কিন্তু ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রজারে প্রথম রাজ্য ছিল না আশা করি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রপতি কন্টিজেন্সি ফান্ড থেকে কিভাবে ব্যয় করতে পারেন প্রাকৃতিক দুর্যোগের সময় সংসদের অনুমোদনের পর সংসদের অনুমোদনের আগে বা সংসদের অনুমোদন ব্যতীত এবং লাস্ট অপশান আছে খরচ করতে পারেন না বা পারবেন না তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি কনটিজেন্সি ফান্ড থেকে ব্যয় করার জন্য কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সময়ও করেন না বা তিনি খরচ করতে পারবেন না এটাও ভুল এবং সংসদের অনুমোদনও কিন্তু লাগে না অর্থাৎ সংসদের অনুমোদন ছাড়াই কিন্তু রাষ্ট্রপতি কন্টিজেন্সি ফান্ড থেকে ব্যয় করতে পারেন তাহলে এখানে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান থ্রি সংসদের অনুমোদনের আগে বা সংসদের অনুমোদন ব্যতীতই কিন্তু রাষ্ট্রপতি কন্টিজেন্সি ফান্ড থেকে টাকা ব্যয় করতে পারেন ঠিক আছে এখন কন্টিজেন্সি ফান্ড এবং কনসলিডেটেড ফান্ড আমাদের ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে আছে সেটাও তোমাদের একটু জেনে রাখতে হবে তাহলে এক্ষেত্রে আমাদের যে কনসলিডেটেড ফান্ড সেটা আছে আর্টিকেল দুশো ছেষট্টিতে আর্টিকেল দু দুশো ছেষট্টি বা দুশো ছেষট্টি নম্বর ধারাতে আমাদের আছে কনসলিডেটেড ফান্ড এবং তার পরবর্তী আর্টিকেল দুশো সাতষট্টিতে আছে আমাদের কন্টিজেন্সি ফান্ড আছে ক্লিয়ার নেক্সট কোশ্চেন আচার্য ভিনবভাবে প্রথম কোন আন্দোলনে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তার হয়েছিলেন বারদলি সত্যাগ্রহ বা বারদলি আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলন নাকি অসহযোগ আন্দোলন তাহলে আচার্য ভিনভাবে প্রথমবার কোন আন্দোলনে অংশগ্রহণ অংশ নেওয়ার জন্য গ্রেপ্তার হয়েছিলেন তো এক্ষেত্রে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আইন অমান্য আন্দোলন অপশান থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আইন অমান্য আন্দোলনে প্রথমবার কিন্তু অংশ নেওয়ার জন্যই তাকে গ্রেপ গ্রেপ্তার করা হয়েছিল তাহলে আচার্য ভিনবভাবে কেছিলাম আচার্য ভিন্নভাবে ছিলেন আচার্য ভিনভাবে ছিলেন হচ্ছে আমাদের ওয়াজ দ্য ওয়ান অফ দ্য গান্ধী গান্ধীজ ক্লোজেস্ট অ্যান্ড অ্যাবলেসড অ্যালিজ ঠিক আছে হি পার্টিসিপেটেড ইন ভেরিয়াস মুভেন্টস অর্গানাইজড বাই গান্ধীজি তিনি গান্ধীজির বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যেগুলো গান্ধীজি অর্গানাইজ করেছিল এবং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে হি ওয়াজ অ্যারেস্টেড ফর দ্য ফার্স্ট টাইম হোয়াইল পার্টিসিপেটিং ইন দ্য সিভিল ডিসোবিডিয়েন্স ডিসওবিডিয়েন্স অর্থাৎ আইন অমান্য আন্দোলনে যখন তিনি ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছিলেন তখনই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং এই আইন অমান্য আন্দোলনটা হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ঠিক আছে পরবর্তী কোশ্চেন কোন রাজ্য ন্যাশনাল ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যালের তৃতীয় সংস্করণ শুরু করতে চলেছে কেরালা তামিলনাড়ু উত্তরপ্রদেশ নাকি উত্তরাখণ্ড তো এটা তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্টে লেখার চেষ্টা করো তোমরা প্রত্যেকেই দশ সেকেন্ড করে সময় পাবে তার মধ্যে তোমরা কিন্তু কারেক্ট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো এগুলোকে একটা প্র্যাকটিস সেট তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের ইম্প্রুভমেন্ট কিন্তু সেই হবে ইন ফিউচার তো এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে রাজ্য সম্প্রতি ন্যাশনাল ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যাল শুরু করছে সেটি হচ্ছে কেরালা কেরালা রাজ্য সম্প্রতি তার ড্রাগন ফ্লাই ফেস্টিভ্যালের তৃতীয় সংস্করণ শুরু করতে চলেছে কেরালার প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন পিনারাই ভিজয়ন কেরালার প্রেজেন্ট গভর্নর হলেন আরিম মোহাম্মদ খান এবং কেরালার ক্যাপিটাল হল তিরুবনন্তপুরম ক্লিয়ার আমাদের পরবর্তী কোশ্চেন কোন ব্যাংক ভারতীয় তরুণদের জন্য লিবার্টি সেভিং অ্যাকাউন্ট চালু করল আইডিবিআই ব্যাংক অ্যাক্সিস ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক নাকি ইউকো ব্যাঙ্ক অর্থাৎ সম্প্রতি কোন ব্যাংক ভারতীয় তরুণদের জন্য লিবার্টি সেভিং অ্যাকাউন্ট চালু করলো তো এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হয়ে যাবে আমাদের অ্যাক্সিস ব্যাংক অপশান টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু সম্প্রতি ভারতীয় তরুণদের জন্য লিবার্টি সেভিং অ্যাকাউন্ট চালু করলো অপশান টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যাক্সিস ব্যাঙ্কের ফাউন্ডেশন হয়েছিল কত খ্রিস্টাব্দে অ্যাক্সিস ব্যাঙ্ক তৈরি হয়েছিল নাইনটিন নাইনটি থ্রি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে অ্যাক্সিস ব্যাঙ্কের হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইয়ে এবং অ্যাক্সিস ব্যাঙ্কের প্রেজেন্ট চেয়ারম্যান হলেন শ্রী রাজেশ মাখিজা এবং প্রেজেন্ট এমডি এবং সিইও হলেন অমিতাভ চৌধুরী তোমরা অ্যাক্সিস ব্যাঙ্ক সম্পর্কে এই ইনফরমেশানগুলো স্ট্যাটিক ইনফরমেশানগুলো অবশ্যই মনে রাখবে এবং এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা যদি ফিতে পেতে যাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে আমাদের পরবর্তী কোশ্চেন ইন্ডিয়ান অপিনিয়ন ম্যাগাজিনের প্রথম সম্পাদক কে ছিলেন অর্থাৎ ফার্স্ট এডিটার অফ দ্য ম্যাগাজিন ইন্ডিয়ান অপিনিয়ন এম কে গান্ধী অ্যালবার্ট ওয়েস্ট মহাদেব দেশাই নাকি মনসুরকলাল নাজার তোমরা প্রত্যেকেই এটার কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো আমি আশা করছি তোমরা অনেকেই এর অ্যান্সারটা ভুল দেবে কারণ এটা খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু আনকমন বাট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এক্ষেত্রে যে ইন্ডিয়ান ওপিনিয়ন ম্যাগাজিনটা তার প্রথম সম্পাদক কিন্তু ছিলেন মনসুকলাল নজর অপশান ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার আনকমন নেম হাইলি আনকমন নেম মনসুকলাল নজর ছিলেন ইন্ডিয়ান ওপিনিয়ন ম্যাগাজিনের প্রথম সম্পাদক এখন আমরা ইন্ডিয়ান ওপিনিয়ন ম্যাগাজিনটা সম্পর্কে একটু জেনে নেব তাহলে ইন্ডিয়ান ওপিনিয়ন যে ম্যাগাজিনটা সেটা কিন্তু স্টার্ট হয়েছিল উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রথম স্টার্ট হয়েছিল কে স্টার্ট করেছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকাতে এই ইন্ডিয়ান ওপিনিয়ন ম্যাগাজিন টা প্রথম চালু করেছিলেন উনিশশো তিন খ্রিস্টাব্দে যার ফার্স্ট এডিটর কে ছিলেন ফার্স্ট এডিটর ছিলেন মনসুখলাল নজর ঠিক আছে মনসুখলাল নজর হি ওয়াজ দ্য সেক্রেটারি অফ ন্যাশনাল কংগ্রেস দ্য ম্যাগাজিন ওয়াজ পাবলিশড ইন গুজরাটি হিন্দি তামিল অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই চারটি ভাষাতে কিন্তু এই ম্যাগাজিনটা পাবলিশ হয়েছিল গুজরাটি ভাষায় হিন্দি ভাষায় তামিল ভাষায় এবং ইংলিশ ভাষায় এবং এটা সাউথ আফ্রিকা থেকে পাবলিশ হয়েছিল এটা হচ্ছে গান্ধীজি চালু করেছিলেন উনিশশো তিন খ্রিস্টাব্দে এবং এর ফার্স্ট এডিটার ছিলেন মনসুখলাল নজর নেক্সট কোয়েশ্চেন গতীয় ঘর্ষণের পরিমাণ স্থিতীয় ঘর্ষণের তুলনায় বেশি কম সমান নাকি কোনোটিই নয় খুব ভালো কোয়েশ্চান এটা একটা তোমরা সময় মনে রাখবে আমাদের যে গতীয় ঘর্ষণ এবং স্থিতীয় ঘর্ষণের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা হলো একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকবে সেখানে কিন্তু ঘর্ষণের পরিমাণটা বেশি হবে ঘর্ষণের পরিমাণটা বেশি আছে বলেই সে কিন্তু স্থির আছে কিন্তু অপরপক্ষে যদি একটা চলমান বস্তু সেক্ষেত্রে কিন্তু ঘর্ষণটা কম আছে বলেই সে চলতে সক্ষম হচ্ছে অর্থাৎ তার গতি অবস্থায় থাকার জন্য তার ঘর্ষণটা কিন্তু কম হয় তাহলে সবসময় এখানে গতীয় ঘর্ষণের পরিমাণটা স্থিতীয় ঘর্ষণের তুলনায় কিন্তু কম হবে ঠিক আছে তাহলে গতীয় ঘর্ষণের পরিমাণটা স্থিতীয় ঘর্ষণের তুলনায় কম এবং স্থিতীয় ঘর্ষণটা কিন্তু গতীয় ঘর্ষণের তুলনায় সর্বদাই বেশি ক্লিয়ার পরবর্তী কোশ্চেন অয়েল অফ ভিট্রিওল কি এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ এনো থ্রি নাইট্রিক অ্যাসিড এইচ টু এসো ফোর সালফিউরিক অ্যাসিড নাকি কোনো ট্রিই নয় তাহলে এখানে অয়েল অফ ভিট্ট্রিওল এটা একটা অয়েল নোন কোশ্চেন আমাদের বিগত বছরের অনেক এক্সামে এসেছে তোমরা প্রত্যেকেই কিন্তু এটার অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো প্রত্যেকেই যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা একবার করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে যাও যাতে অনেকেই আরও যুক্ত হতে পারে এটার সাথে তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অয়েল অফ ভিট্ট্রিওল হলো এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিডকেই কিন্তু আমরা অয়েল অফ ভিট্রিয়ল বলছি ক্লিয়ার সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিওল বলা হয় তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি এইচ টু এসো ফোর নেক্সট কোয়েশ্চান নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটপ নয় প্রোটিয়াম ইরিটিয়াম টিট্রিয়াম আর ডয়টেরিয়াম তাহলে এই চারটের মধ্যে হাইড্রোজেনের আইসোটপ কোনটি নয় তোমরা সবসময় মনে রাখবে হাইড্রোজেনের প্রধানত তিনটি আইসোটপ আছে ঠিক আছে সেগুলি কী কী ওয়ান এইচ ওয়ান যেটাকে বলা হচ্ছে প্রোটিয়াম ক্লিয়ার ওয়ান এইচ টু যেটাকে বলা হচ্ছে ডয়টেরিয়াম এবং ওয়ান এইচ থ্রি যেটাকে বলা হচ্ছে আমাদের ট্রি ট্রিটিয়াম ঠিক আছে তাহলে এই তিনটি আইসোটোপ আছে হাইড্রোজেনের ওয়ান এইচ ওয়ান ওয়ান এইচ টু এবং ওয়ান এইচ থ্রি তাহলে এখানে নিম্নলিখিত কোনটি আমাদের হাইড্রোজেনের আইসোটপ নয় এখানে ইরিটিয়াম যেটা আছে সেটা কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ নয় বাকি প্রোটিয়াম হচ্ছে এটা ডয়টেরিয়াম হচ্ছে এটা এবং টিটিএম হচ্ছে এটা তিনটেই কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ এবং আইসোটোপ কাদের বলে সেটা যদি আমরা একটু রিভাইজ করে নিই যে সমস্ত পরমাণুগুলির ভর ভর নিউট্রন নিউট্রন সংখ্যা বলা হয়ে যাচ্ছে এখানে যে সমস্ত পরমাণুগুলির ইলেকট্রন সংখ্যা সমান এখানে প্রত্যেকেরই ইলেকট্রন সংখ্যা সমান আছে কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা ভর সংখ্যা আলাদা তাদেরকে বলা হচ্ছে আমরা আইসোটোপ তাহলে আইসোটোপ হচ্ছে আইসোটোপের প্রোটন সংখ্যা সর্বদা সমান থাকবে কিন্তু তাদের ভর সংখ্যাগুলো সর্বদা আলাদা হবে তাদেরকেই হচ্ছে আইসোটোপ বলি আমরা তাহলে এক্ষেত্রে ইরিটিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ নয় অপশান টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন ইউটিফিকেশান হলো এক ধরনের জলদূষণ বায়ু দূষণ মাটি দূষণ নাকি শব্দদূষণ তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইউটিফিকেশান মেনলি হচ্ছে একটা জলদূষণ অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা বায়ু নয় মাটি দূষণও নয় বা শব্দ দূষণও নয় ঠিক আছে ইউটিফিকেশান হচ্ছে একটা জলদূষণ এবং এটা কীরকমভাবে দূষিত হচ্ছে জলটা না ইউটিফিকেশান কি করছে ইউটিফিকেশনের মাধ্যমে নিউট্রিয়েন্টস স্পেশালি নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ কিন্তু জলের মধ্যে বেড়ে যাচ্ছে ঠিক আছে নিউট্রিয়েন্টসের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ জলের মধ্যে প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে এবং তার ফলে সেই যে নিউট্রিয়েন্টস যে নাইট্রোজেন এবং ফসফরাস জলের মধ্যে অ্যালগি তৈরিতে সহায়তা করছে অর্থাৎ শৈবাল তৈরিতে সহায়তা করছে এবং এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যালগি অ্যালগি ব্লুম ঠিক আছে অ্যালগি ব্লুম এবং এর ফলেই কিন্তু জলটা দূষিত হচ্ছে তাহলে এইভাবে ইউটিফিকেশনের মাধ্যমে জলটা দূষিত হচ্ছে এবং এটা হচ্ছে একটা জলদূষণ অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয় ম্যালেরিয়া টাইফয়েড কলেরা লেপ্রোসি অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের যে হিউম্যান ডিজিজ সেই চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেনটা এসেছে তোমাদের বলতে হবে এটা কোন রোগটি ব্যাকটেরিয়া সংক্রমণ নয় তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ম্যালেরিয়া ব্যাক রোগটি কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমিত নয় ম্যালেরিয়া রোগটি হচ্ছে একটা প্রোটোজয়ান ডিজিজ প্রোটোজয়া ঘটিত রোগ ঠিক আছে এটাও তোমরা মনে রাখবে এটা হচ্ছে একটা প্রোটোজয়ান প্রোটোজয়া ঘটিত রোগ প্রো ঘটিত রোগ এবং বাকি যে সমস্ত রোগগুলি আছে আমাদের এখানে টাইফয়েড কলেরা এবং ল্যাপ্রোসি তিনটিই কিন্তু ব্যাকটেরিয়াল ডিজিজ তিনটিই ব্যাকটেরিয়াল ডিজিজ শুধুমাত্র ম্যালেরিয়াটা প্রোটোজোয়ান ডিজিজ ব্যাকটেরিয়াল ডিজিজ নয় তাহলে অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন নিচের কোন পাহাড় পূর্বঘাটকে পশ্চিমঘাট পর্বতের সাথে যোগ করেছে পালনি হিলস আনাইমুদি পাহাড় নীলগিরি পাহাড় নাকি সোভারয় পাহাড় তো এখানে কোন এখানে পাহাড় না বলে এগুলো পর্বত হওয়া উচিত ছিল অপশানগুলো ভুল লেখা আছে তো এক্ষেত্রে যেটা হবে যে পর্বতটা পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালাকে যোগ করেছে সেটা হচ্ছে নীলগিরি পর্বতমালা ঠিক আছে নীলগিরি পর্বতটাই কিন্তু পূর্ব পূর্বঘাট পর্বত এবং পশ্চিমহাট পর্বতকে একসাথে যোগ করেছে অপশান থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সর্দার সরোবর প্রকল্পটি কোন নদীর সাথে জড়িত নর্মদা নদী তাপ্তি নদী গোদাবরী নদী না নাকি কাবেরী নদী সর্দার সরোবর একটা খুব ভ্যারি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিভার ভ্যালি প্রজেক্ট সেটা কোন নদীর সাথে জড়িত আমাদের অ্যান্সার চেয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সর্দার সরোবর প্রকল্পটি কিন্তু নর্মদা নদীর সাথে জড়িত অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা তাপ্তি নদী বা গোদাবরী নদী বা কাবেরী নদীর সাথে জড়িত নয় এটা নর্মদা নদীর সাথে জড়িত এবং সর্দার সরোবর ড্যামটা কেন বিখ্যাত কারণ এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট রিভার ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের সেকেন্ড লার্জেস্ট রিভার ড্যাম যেটা নর্মদা নর্মদা নদীর তীরে অবস্থিত নর্মদা নদীর ওপরে অবস্থিত এবং যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত ঠিক আছে এবং এটা মেনলি যে চারটা স্টেটকে ইলেকট্রিসিটি এবং ওয়াটার প্রোভাইড করে সেগুলি হচ্ছে আমাদের মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট এবং রাজস্থান এই চারটি স্টেটকে ওয়াটার এবং ইলেকট্রিসিটি সাপ্লাই করে থাকে ক্লিয়ার আমাদের পরবর্তী কোশ্চেন ভারতের সর্বাধিক বৃষ্টিপাত ঘটে কোন অংশে পশ্চিমঘাট হিমালয় অঞ্চল ও মেঘালয়ে নাকি মধ্যপ্রদেশ বিহারে নাকি উত্তরপ্রদেশ হরিয়ানা এবং পাঞ্জাবে নাকি অন্ধ্রপ্রদেশ এবং বিদরে বিদর্ভ বিদর্ভ অঞ্চলে তাহলে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত ঘটে কোন অঞ্চলে তোমরা অনেকেই হয়তো এই অ্যান্সারটা পারবে দিতে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত ঘটে যে অঞ্চলগুলিতে সেটা হলো অপশান ওয়ান পশ্চিমঘাট পর্বতমালা হিমালয় অঞ্চল এবং মেঘালয়ে কিন্তু ভারতবর্ষের সর্বাধিক বৃষ্টিপাত ঘটে এবং ভারতে এক্ষেত্রে তোমরা মনে রাখবে ভারতের যে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে সেই ভারতের অধিকাংশ বৃষ্টিপাতেই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা হয় ঠিক আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা কিন্তু ভারতে সর্ব বেশিরভাগ বৃষ্টিপাতটাই হয় মোর দ্যান এইট্টি টু নাইনটি পার্সেন্ট বৃষ্টিপাত কিন্তু আমাদের মৌসুমী বায়ুর দ্বারা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওয়ান হিমালয় অঞ্চল পশ্চিমঘাট পর্বতমালা এবং মেঘালয় পরবর্তী কোশ্চেন নিচের কোন জোটটি ভুল সিরক্ষ ফ্রান্স বোরা ইটালি ব্রিজার্ড কানাডা অর্থাৎ এগুলো এক একটা ঝড়ের নাম দেওয়া আছে এবং তাদের অ্যাসোসিয়েটেড কান্ট্রি দেওয়া আছে দেওয়া আছে সিরক্ষ ঝড় ফ্রান্সে বোরা ইতালি এবং ব্রিজার্ড কানাডা তো তো এক্ষেত্রে যে যে জোটটি ভুল সেটা হচ্ছে আমাদের সিরক্ষ ফ্রান্স এই জোটটি কিন্তু আমাদের ভুল অপশান ওয়ানটা কিন্তু ভুল আছে আমাদের বাকি দুটোই কিন্তু কারেক্ট বোরা ইতালিতে প্রবাহিত হয় ব্লিজার্ড কানাডাতে প্রবাহিত হয় কিন্তু সিরকটা সাথে ফ্রান্সের কোনো সম্পর্ক নেই আমরা যদি দেখি সিরক্ষ ঝড়টি সম্পর্কে তাহলে সিরক্ষ হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে তৈরি হয়েছে এবং এটা মেনলি সাহারা ডেজার্ট থেকে তৈরি হয়েছে তারপর সাহারা ডেজার্ট থেকে ধুলোবালিগুলিকে সে লিবিয়া হয়ে মেডিটেরিয়ান হয়ে মাল্টা হয়ে ইতালি হয়ে ক্রোয়েশিয়া হয়ে মন্টেগো হয়ে আলবানিয়া হয়ে গ্রিস হয়ে কিন্তু এই ঝড়টা প্রবাহিত হয়েছে সুতরাং এই ঝড়টার সাথে কিন্তু ফ্রান্সের কোনো সম্পর্ক নেই ঠিক আছে তাহলে এটা ফ্রান্সের সাথে অ্যাসোসিয়েটেড নয় শিরক্ষ পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোন কোষে মাইট্রোকন্ডিয়া থাকে না লিভার সেল শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা নাকি পেশিকোষ অর্থাৎ মানব শরীরের কোন কোষে মাইট্রোকন্ডিয়া থাকে না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের যে লোহিত রক্তকণিকার যে সেল সেই লোহিত রক্তকণিকার সেলে কিন্তু কোনো মাইট্রোকন্ডিয়া থাকে না মাইট্রোকন্ডিয়া অ্যাবসেন্ট থাকে বাকি লিভার শ্বেত রক্তকণিকা পেশিকোষে কোষে কিন্তু মাইটোকন্ডিয়া প্রেজেন্ট থাকে ঠিক আছে কিন্তু আমাদের যে লোহিত রক্তকণিকা বা যেটাকে বলা হচ্ছে আমাদের রেড বার্ড কর্পোরেশান সেখানে কিন্তু মাইটোকন্ডিয়া থাকে না মাইটোকন্ডিয়া অ্যাবসেন্ট থাকে এর সাথে সাথে তোমরা এটা মনে রাখবে লোহিত রক্তকণিকার কোষ হচ্ছে এমন একটা কোষ যেখানে মাইটোকন্ডিয়াও থাকে না এবং কোনো নিউক্লিয়াসও থাকে না অর্থাৎ নন নিউক্লিয়েটেড ঠিক আছে সেখানে নিউক্লিয়াসও কিন্তু থাকে না নিউক্লিয়াসও অ্যাবসেন্ট থাকে পরবর্তী কোশ্চেন কোন তাপমাত্রায় ফারেন এবং সেলসিয়াস স্কেলের রিডিং একই হয় চল্লিশ ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি মাইনাস বত্রিশ ডিগ্রি এটাও খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেক পরীক্ষায় আমাদের বিগত বছরের এসেছে তো এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হবে অপশান টু হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু ফারেন এবং সেলসিয়াস স্কেলের রিডিং একই হয় ঠিক আছে এটা তোমরা অবশ্যই মনে রাখবে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু ফারেন হাইট এবং সেলসিয়াস স্কেলের একই রিডিং থাকে আমাদের পরবর্তী কোশ্চেন একটি ট্রান্সফর্মার কোন নীতির উপর কাজ করে মিউচুয়াল ইন্ডাকশান সেলফ ইন্ডাকশন ডবল রেপুটেশন থিওরি নাকি কোনোটিই নয় তো এক্ষেত্রে যেটা ট্রান্সফর্মার যে নীতির উপর কাজ করে সেটা কিন্তু সেলফ ইন্ডাকশান হবে না সেটা ডবল রেপুটেশান থিওরিও হবে না সেটা হয়ে যাবে মিউচুয়াল ইন্ডাকশান অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার একটি ট্রান্সফর্মার কিন্তু মিউচুয়াল ইন্ডাকশান নীতির উপর ভিত্তি করে কাজ করে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা তোমরা অবশ্যই মনে রাখবে এবং তোমরা এই পিডিএফগুলো অ্যান্সার সমেত পেতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে সেখান থেকে তোমরা ফ্রিতে এর পিডিএফ পেয়ে যাবে প্রত্যেক দিন ক্লাসের শেষে নেক্সট কোশ্চান কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের হয় স্পঞ্জ হাইড্রা কেঁচো শামুক আমরা কী জানি নর্মালি যে সমস্ত অমেরুদণ্ডী প্রাণীগুলো আছে তাদের রক্ত লাল বর্ণের হয় না কিন্তু এদের মধ্যে একটা এক্সেপশান আছে সেটা কোনটা স্পঞ্জ হাইড্রা কেঁচো না শামুক তো তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার যেটা হবে স্পঞ্জ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার স্পঞ্জ হচ্ছে একটি অমেরুদণ্ডী প্রাণী যার রক্ত কিন্তু লাল বর্ণের হয়ে থাকে তাহলে অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাকি যে সমস্ত প্রাণীগুলি আছে হাইড্রা কেঁচো বা শামুক তাদের রক্ত কিন্তু লাল বর্ণের হয় না ঠিক আছে স্পঞ্জের রক্ত কিন্তু লাল বর্ণের পরবর্তী কোশ্চেন ঋগ্বেদ সংগীতার নবম মণ্ডলটি কার প্রতি সম্পূর্ণরূপে উৎসর্গীকৃত অর্থাৎ ঋগবেদ সঙ্গীতের যে নবম মণ্ডলটি সেটা কার উপর উৎসর্গীকৃত করা হয়েছে ইন্দ্র ও তার হাতি উর্বশী ও স্বর্গ গাছপালা ও ঔষধি সম্পর্কিত দেবতা নাকি সোম এবং এই পানীয়টি সম্পর্কিত দেবতা তাহলে ঋগ্বেদ সঙ্গীতের যে নবম মণ্ডলটি সেটা কিন্তু যার প্রতি উৎসর্গ করা আছে সেটা কিন্তু ইন্দ্র বা তার হাতি হবে না উর্বশীয় স্বর্গও নয় গাছপালা এবং ওষুধ সম্পর্কিত দেবতাও ছিল না তাহলে সেটা হয়ে যাবে সোম এবং এই পানীয়টি সম্পর্কিত দেবতার সাথে কিন্তু ঋগ্বেদ সঙ্গীতার নবম মণ্ডলটি উৎসর্গীক্ষিত তাহলে অপশান ফোর হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু এক্ষেত্রে তোমরা আর কী কী মনে রাখবে এক্ষেত্রে তোমরা মনে রাখবে ঋগবেদের কিন্তু ঋগ্বেদ টোটাল ঋগবেদটা কিন্তু দশটা মণ্ডলে বিভক্ত ছিল ঠিক আছে টোটাল দশটা মণ্ডলে বিভক্ত ছিল এবং ঋগবেদে টোটাল হিমস বা তত্ত্বের সংখ্যা ছিল হাজার টোয়েন্টি এইট অর্থাৎ এক হাজার আঠাশটি কিন্তু ওখানে হিমস ছিল ঠিক আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ হিমস কাকে ডেডিকেট করা ছিল ম্যাক্সিমাম নাম্বার অফ হিমস কিন্তু ইন্দ্রকে ডেডিকেট করা ছিল দেবতা ইন্দ্রকে ডেডিকেট করা ছিল ইন্দ্রকে মোটামুটি দুশো পঞ্চাশটা হিমস কিন্তু ডেডিকেট করা হয়েছিল ঋগ্বেদের হাজার আঠাশটা হিমসের মধ্যে ঠিক আছে এবং এটা দশটা মণ্ডলে বিভক্ত ছিল পরবর্তী কোশ্চেন মহাভাষ্যের লেখা পতঞ্জ মহাভাষ্যের লেখক পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অশোক শুঙ্গ নাকি প্রথম চন্দ্রগুপ্ত আমরা যখন ইতিহাসের ক্লাস চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছিলাম তখনই কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে মহাভাষ্যের লেখক পতঞ্জলি কিন্তু যে ব্যক্তি সমসাময়িক ছিলেন তিনি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন পতঞ্জলি যিনি ছিলেন মহাভাষ্যের লেখক তার একটি বই ছিল মহাভাষ্য এখন পুষ্যমিত্র শুঙ্গ সময়কাল ছিল একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো উনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং তিনিই ছিলেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে শুঙ্গ মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্দূতকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন অ্যাপ্রক্সিমেটলি ওয়ান এইটটি ফোর বিসি খ্রিস্টপূর্বাব্দে কিন্তু তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোয়েশ্চেন ফার্স্ট বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ছষট্টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন কোন বোলার জেমস অ্যান্ডারসন স্টুয়ার্ট বট ট্রেন্ট বোল্ট নাকি মিচেলস্টার্ক তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে প্রথম ফার্স্ট বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ছশোটি উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন কিন্তু সম্প্রতি জেমস অ্যান্ডারসন জেমস অ্যান্ডারসন সম্প্রতি ফাস্ট বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ছশোটি উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন এবং যদি আমাদের কোশ্চেন আসে জেমস অ্যান্ডারসন কোন দেশের ক্রিকেটার তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে তিনি হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটার হি বিলংস টু দ্য টিম ইংল্যান্ড ক্লিয়ার স্টুয়ার্ট বর্ট ও অলসো ফ্রম ইংল্যান্ড ট্রেন্ট বোল্ড হিল ফ্রম নিউজিল্যান্ড এবং মিচেল স্টাক হিলস ফ্রম অস্ট্রেলিয়া ক্লিয়ার পরবর্তী কোশ্চেন আমাদের যে পরবর্তী কোশ্চেন আছে সেটা হলো এস বি আই মিউচুয়াল ফান্ডের এমডি অ্যান্ড চেয়ারম্যান পর্যায়ে সম্প্রতিকে নিযুক্ত হলেন অশ্বিনী কুমার ভিনোদ দুবে বিনোদ পান্ডে বিনোদ টে তাহলে সম্প্রতি যে এসবিআই মিউচুয়াল ফান্ড নট এসবিআই এস বি আই কিন্তু নয় এখানে এস মিউচুয়াল ফান্ডের কথা বলা হয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অনারা হয়ে যাবে সম্প্রতি এসবিআই মিউচুয়াল ফান্ডের এমডি এবং চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন বিনোদ ট বিনয় টনসে ঠিক আছে বিনয় টনসে সম্প্রতি কিন্তু এস বি মিউচুয়াল ফান্ডের এমডি এবং চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন তিনি কাকে রিপ্লেস করলেন তিনি অশ্বিনী ভাটিয়াকে রিপ্লেস করলেন অশ্বিনী ভাটিয়া যিনি সম্প্রতি কিন্তু সে এস ম্যাজিং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন তাহলে প্রাপ্তন এসবিআই মিউচুয়াল ফান্ডের চেয়ারম্যান এবং এমডি ছিলেন অশ্বিনী ভাসিয়া তাকে রিপ্লেস করেছেন ভিনয় টনস টনসে অপশান ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন তামিলনাড়ু রাজ্যের কোন জেলা প্রথম সম্পূর্ণ ডিজিটাল ইকোনমি ডিস্ট্রিক্টের তকমা পেলো অর্থাৎ তামিলনাড়ু রাজ্যের কোন জেলাটি সর্বপ্রথম ভারতবর্ষের ইকোনমি ডিস্ট্রিক্টের তকমা পেলো বিরুদ্ধনগর চেন্নাই কাঞ্চিপুরম নাকি কন্যা তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সম্প্রতি কিন্তু কন্যাকুমারী হবে না কাঞ্চিপুরমও হবে না চেন্নাইও হবে না সম্প্রতি তামিলনাড়ু ডিস্ট্রিক্টের বিরুদ্ধনগর ডিস্ট্রিক্ট বিরুদ্ধনগর ডিস্ট্রিক্ট কিন্তু সম্প্রতি সম্পূর্ণ ডিজিটাল ইকোনমি ডিস্ট্রিক্টের তকমা পেল তাহলে অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিরুদ্ধনগর পরবর্তী কোশ্চেন ভারতের সংবিধানের উপস্থাপনায় কত প্রকার ন্যায় বিচার সংযুক্ত করা হয়েছে অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান প্রিএমবেলের প্রস্তাবনাতে সেখাতে সেখানে কত রকমের জাস্টিসের কথা বলা হয়েছে এক প্রকার দুই প্রকার তিন প্রকার নাকি চার প্রকার তোমরা যদি আমাদের কনস্টিটিউশনের প্রিএমবেলটা দেখো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে সেখানে কিন্তু তিন প্রকার জাস্টিসের কথা বলা হয়েছে অর্থাৎ তিন প্রকার ন্যায় বিচারের কথা বলা হয়েছে সেগুলো কী কী ছিল সেগুলি ছিল আমাদের সেগুলি হচ্ছে সোশ্যাল জাস্টিস ইকোনমিক জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস ঠিক আছে এই তিন তিনটে জাস্টিসের কথা আমাদের প্রিএমবেলে উল্লেখ করা আছে সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ক্লিয়ার পরবর্তী কোশ্চেন ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স কবে পালন করা হয় ষোলোই অক্টোবর সেকেন্ড অক্টোবর নয়ই অক্টোবর নাকি আটই অক্টোবর তো ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্সটা আমরা কোন দিন পালন করি ষোলোই অক্টোবর সেকেন্ড অক্টোবর নয় অক্টোবর নাকি আটই অক্টোবর তো ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্সটা কিন্তু আমরা পালন করি সেকেন্ড অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিনেই কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্সটা পালন করি গান্ধী জয়ন্তী সেকেন্ড অক্টোবরেই কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্সটা পালন করা হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান টু এখন বাকি যে তারিখগুলো হচ্ছে সেগুলোর ইম্পর্টেন্সগুলো আমরা জেনে নেব ষোলোই অক্টোবর আমরা কী পালন করি ষোলোই অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে হিসেবে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ফুড ডে বিশ্ব খাদ্য দিবস সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তী বা ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স নয় অক্টোবর যেটা আমরা সেলিব্রেট করি সেটা হচ্ছে নয় অক্টোবর হচ্ছে আমাদের ওয়ার্ল্ড পোস্ট অফিস ডে ঠিক আছে ওয়ার্ল্ড পোস্ট অফিস ডে হিসেবে সেলিব্রেট করা হয় এবং আটই অক্টোবর কী সেলিব্রেট করা হয় ইন্ডিয়ান এয়ারফোর্স ডে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে ঠিক আছে তাহলে এগুলো আমি আরেকবার রিপিট করছি ষোলোই অক্টোবর হচ্ছে বিশ্ব খাদ্য দিবস সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তী অথবা ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স নয় অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড পোস্ট অফিস ডে এবং আটই অক্টোবর হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে ক্লিয়ার পরবর্তী কোশ্চেন মানবীয় উন্নয়ন সূচক প্রথম কত সালে ব্যবহৃত হয়েছিল উনিশশো আশি উনিশশো নব্বই উনিশশো পঁচানব্বই নাকি দু হাজার সাল অর্থাৎ মানবীয় উন্নয়ন সূচক বলতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা বলা হয়েছে এইচডিআই এইচডি আই প্রথম কত সালে চালু করা হয়েছিল তো এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এইচডি আই এর প্রথম চালু করা হয়েছিল উনিশশো নব্বই সালে অপশন টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার উনিশশো নব্বই খ্রিস্টাব্দে প্রথম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স চালু করা হয়েছিল এবং এর পেছনে কারা ছিলেন এর পেছনে ছিলেন পাকিস্তানের মেহবুবুল হক এবং ভারতবর্ষের অমর্ত সেন কিন্তু মেন আর্কিটেক্ট ছিলেন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স চালু করার পেছনে ঠিক আছে এবং ভারতবর্ষ সর্বপ্রথম নিজের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করেছিল দু সালে এটাও তোমরা মনে রাখবে ভারতবর্ষ প্রথম নিজের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাস করেছিল দু সালে এবং যদি ওয়েস্ট বেঙ্গলের কথা আমরা বলি তাহলে ওয়েস্ট বেঙ্গল সর্ব নিজস্ব হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাস করেছিল দু সালে ক্লিয়ার এবং এটা প্রথম চালু করা হয়েছিল উনিশশো নব্বই সালে নেক্সট কোশ্চেন ন্যাটো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত নিউ ইয়র্ক ভিয়েনা ব্রাসেলস নাকি লন্ডন তাহলে এক্ষেত্রে আমাদের যে নেটো নেটোর ফুলফর্ম কি নেটোর ফুলফর্ম হল নর্থ আটলান্টিক টি অর্গানাইজেশন ঠিক আছে এবং এটার এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে নাইনটিন ফর্টি নাইন উনিশশো খ্রিস্টাব্দে এর প্রতিষ্ঠা হয়েছিল এখন এর প্রধান কার্যালয় ছিল ব্রাসেলসে অবস্থিত ঠিক আছে ব্রাসেলসে বেলজিয়ামের ব্রাসেলসে নেটোয়ের প্রধান কার্যালয় অবস্থিত ছিল অর্থাৎ এর হেডকোয়ার্টার্স অবস্থিত ছিল ব্রাসেলসে অপশান থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন অর্থাৎ আজকে আমাদের মক টেস্টের শেষ কোশ্চেন ভারতের যে বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল অর্থাৎ হেভি ইন্ডাস্ট্রির উপর যেটা ফোকাস করা হয়েছিল সেটা কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা কিন্তু প্রত্যেকেই এই অ্যান্সারটা কমেন্টে বক্সে কমেন্ট করার চেষ্টা করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এবং তার সাথে তোমরা লিখবে যে এই যে বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল সেটা কত তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হয়েছিল এবং তা সেই পরিকল্পনাটা সময়কাল কত ছিল এবং সেই পরিকল্পনাটাকে কোন ব্যক্তি ফর্মুলেট করেছিলেন এই তিনটে জিনিস কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকেই যারা ভিডিওটা দেখছো অবশ্যই কাইন্ডলি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলেও তোমরা এই অ্যানসারটা দেওয়ার চেষ্টা করবে যে সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিলো সেটা সময়কাল কত ছিল এবং এই এর ফর্মুলেটর কে ছিলেন ঠিক আছে তো আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট তিরিশটা কোশ্চেন আলোচনা করে ফেলেছি প্র্যাকটিসেট সতেরোতে কালকে আমরা ঠিক সন্ধ্যে সাতটার থেকে আবার প্র্যাকটিস সেট আঠেরো নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা অবশ্যই প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে সাতটার থেকে আমাদের ক্লাসগুলি ফলো করতে থাকো এবং তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও স্টিল দেন স্টেটিউ থ্যাংক ইউ গুড নাইট